না পায় হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার টিভি জুড়ে দেখো শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার টিভির পর্দায় সবার পাশে সব সময় জয়ং দেহি যশো দেহি দেশো জয় তরফ থেকে বড়বাগান কালচার অ্যাসোসিয়েশনকে সেরা প্রতিমা এবং সেরা পুজো হিসাবে সম্মানিত করলাম এবং তাদেরকে সম্মান দিলাম। দেখতে দেখতে 40তম বর্ষে পদার্পণ করেছে বড়বাগান কালচারের অ্যাসোসিয়েশন, কিন্তু এবারের ভাবনা, যে ভাবনা মানুষকে মানুষের মনকে কেড়ে নিতে বসেছে, শুধু তাই নয়, প্রতিমা দেখছেন আপনারা, মনে হয় না যে প্রতিমা থেকে তারা এক ফোঁটাও পেছিয়ে আছে। সত্যিকারেরই প্রতিমা যা দেখলে মানুষের মন ভরে যাবে, যার চাউনিতে মানুষের মন ভরে যাবে। আর তাই 24 আওয়ার্স টিভি তাদেরকে সম্মানিত করলো সেরা প্রতিমাতে। এবছরের থিম বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের পরিত্রাণ, করোনাতে মানুষ ঘরবন্দি, কিন্তু তারাও চায় বছরে একটা দিন আনন্দ করুক। সেই আনন্দ দিতেই বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশন নিত্য নতুন থিম তুলে ধরেন। প্রতি বছরই আমরা দেখি নিত্য নতুন থিম, কোনোর সাথে কারো মিল নাই। আর যারা আছেন সহযোগিতা করেন দিন রাত্রি খেটে, এই বর্ষাতে এই বৃষ্টিতে প্রচুর কষ্ট হয়েছে এবারে প্রতিমা বানাতে, যারা প্রতিমা বানান তারাও, আর কষ্ট তো হয়েছে ক্লাব উদ্যোক্তাদের, কী করে তারা শেষ করবে এই প্রতিমার কাজ, কী করে দর্শকদের আনন্দ দেবে। তাই 24 আওয়ার্স তাদেরকে ধন্যবাদ জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়, এই করোনার মোকাবিলা করে সমস্ত দূরত্ব বজায় রেখে তারা যে এই থিম তুলে ধরেছেন, তার জন্য 24 আওয়ার্স টিভির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা জেনে নেব উদ্যোক্তাদের কাছে তারা কীভাবে আনন্দ করছেন। আমার নাম বিনীতা চক্রবর্তী, নমস্কার। আপাতত এখানে আছি এমনি সহযোগী কালচারাল, এমনি কিছু না অবশ্যই, হ্যাঁ, যেরকম ফুলের ডেকোরেশন বলুন বা অন্য কিছু সাজ, মানে সৌন্দর্যের এইসব ব্যাপারগুলো আছে, যেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছর নিত্য নতুন থিম হচ্ছে, মানুষকে এনকারেজ করা, মানুষের পাশে দাঁড়ানো, আর আমাদের পাড়ার প্রত্যেকটা মেম্বার যেভাবে সহযোগিতা করে, ইভেন বাচ্চারা থেকে বয়স্ক মানুষেরা পার্টিসিপেট করে, এটা প্রচুর আমাদের কাছে পাওনা। এই পাওয়ার পরে আপনাদের কি মনে হচ্ছে সামনের বারে আরো মজা করবেন, বেশি করে আরো আমাদের সেটাই উদ্দেশ্য, যে আমরা যেভাবে গ্রো করছি নেক্সট ইয়ার আরো, সেটাই আমাদের ইচ্ছা, আসা আরো বেটার এ করার, আরো প্রোগ্রেস করার। আপনারা কি ভেবেছিলেন এই বছর এইভাবে আরো বড় প্রতিমা দিয়ে এই রকম সুন্দর থিম দিয়ে পুজো হবে, এরকম কি ভাবনা ছিল আপনাদের? এতটা না ভাবলেও মনে একটা সুপ্ত বাসনা তো থেকেই যায়, সেটা ভগবান এত আমাদের মানে স্বপ্নটা সাকার হয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। আর প্রত্যেকের পরিশ্রম, যারা মণ্ডপটা তৈরি করেছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকে মানে প্রচুর নিজেদের বেস্ট দিয়েছে। এই কদিন কি কি অনুষ্ঠান দেখেছেন? পুজো তো শেষ আছে, হ্যাঁ হ্যাঁ, পুজো শেষ হবার ম্যাজিক শো আছে, তারপরে নৃত্য সঙ্গীত পরিবেশনা আবৃত্তি এই না কিছু না কিছু হয়ে যায়, তারপরে শঙ্খ প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো, এগুলো তো হয়েই থাকে, ফুচকা খাওয়া কম্পিটিশন, এগুলো হয়েই থাকে। Thank you.
পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 hours টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 hours টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দেশো জয়।